একজন সাদা মনের মানুষ অধ্যাপক ডক্টর শাহরুখ সিদ্দিক মহোদয় মঞ্চে উপস্থিত আছেন, বিতর্ক সম্মানিত আলোচক বৃন্দ। আমি কোনো নির্ধারিত বক্তা নই, সেই কারণে জাস্ট বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানানোর জন্যই আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে জাস্ট দুই মিনিট সুযোগ করে দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে দুইজন সম্মানিত আলোচকের বক্তব্য থেকে শুনেছি যে 14 ডিসেম্বর একটি দিন, এই দিনেই শুধু যে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করা হয়েছিল তা নয়, প্রায় 9 মাস ধরেই কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে, যারা সমাজের প্রাগ্রসর মান অংশ, তাদেরকে হত্যা করেছিল পরিকল্পিতভাবে। এবং আমরা জানি যে সেগুলোর লিস্ট আকারে শত শত বুদ্ধিজীবীদেরকে লিস্ট করা হয়েছিল, যারা ডাক্তার, যারা চক্ষুর ডাক্তার তাদের চক্ষু উপরি ফেলে হয়েছে, যারা হার্টের ডাক্তার তাদের হার্টকে, তাদের হৃদয় হৃদযন্ত্রকে উপরি ফেলা হয়েছিল, এবং যারা সাংবাদিক, যারা লেখক তাদের হাত কেটে ফেলা হয়েছিল। এই ধরনের বীভৎস আমি হয়তো দেখিনি আমার জন্ম 71-এর আগে, কিন্তু যেগুলো আমরা শুনেছি যে এইভাবে বাংলাদেশে এই ভূখণ্ডে আমাদের ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে কিভাবে সেই পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের যারা দোসর বাংলাদেশে এই অঞ্চলে ভূখণ্ড, তারা তাদের নির্লক্ষ্যের মাধ্যমে এই জাতিকে নাদশূন্য করার জন্য, কারণ তারা যখন দেখেছে যে বাংলাদেশকে, এই ভূখণ্ডকে বঙ্গবন্ধু নেতৃত্বে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আর কোনোভাবেই তারা বাধাগ্রস্ত করতে পারবে না, বাংলাদেশ স্বাধীন হবে, যখন তারা নিশ্চিত হতে পেরেছিল তখনই তাদের সেই ঘৃণ্য ষড়যন্ত্র বুদ্ধিজীবীদেরকে হত্যার মধ্য দিয়ে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল।